দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর 106তম জন্মদিন পালন করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। এদিন প্রথমে কংগ্রেস ভবনের সামনে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের পর প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে গান্ধী কাট শহীদ বেদিতে এসে তাদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। উপস্থিত ছিলেন উপপ্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন ও বিধায়ক গোপাল চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি দেশের প্রথম মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 106তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা রাজ্যব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি আগরতলা গান্ধীঘাট স্থিত ইন্দিরা গান্ধীর শহীদ বেদির সংলগ্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। ইন্দিরা গান্ধী নেচারকে খুব ভালোবাসে। আমরা আজকে ওনার জন্মতিথিতে ভাবলাম এই সংগতি দিবসে যে বৃক্ষরোপণের মাধ্যমে বর্তমান যে পরিবেশ, যে ক্লাইমেট, গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের যে একটা ভয়াবহ থ্রেট মানব জীবনের উপর, তার প্রেক্ষিতে যত বেশি করে গাছ লাগানো যায় তত বেশি করে আমাদের পরিবেশ সুরক্ষিত হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এবং ইন্দিরাজের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য সারা রাজ্যব্যাপী প্রায় আমাদের 5,000-এর অধিক আমরা আজকে বৃক্ষরোপণ আমরা করছি। প্রত্যেকটি কংগ্রেস কর্মী আমরা বৃক্ষরোপণ করব এবং নির্দেশ দিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি, সেটাকে বাস্তবায়নে আমরা আজকে মাঠে নেমেছি। পরিবেশ রক্ষার্থে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচি। থ্যাংক ইউ।